আফগানিস্তানে হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড জনসম্মুখে কার্যকর করা হয়েছে। মূলত অভিযুক্ত ব্যক্তি যাকে হত্যা করেছিল বুধবার তার বাবা অভিযুক্তকে নিজ হাতে গুলি করে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করে। আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর তালেবানদের অধীনে এটি প্রথম প্রকাশ্যে মৃত্যুদণ্ড। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের দক্ষিণ পশ্চিম ফারাহ প্রদেশের একটি জনাকীর্ণ স্টেডিয়ামে অভিযুক্ত ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, তালেবান মুখপাত্রের পৃথক এক বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের সময় নিহতের বাবা ওই ব্যক্তিকে তিনবার গুলি করেছিলেন। এছাড়া তালেবানের কয়েক ডজন নেতা মৃত্যুদণ্ড কার্যকরের সময় সেখানে উপস্থিত ছিলেন। এর আগে আফগানিস্তানের বিচারকদের শরিয়া আইন পুরোপুরি কার্যকর করার নির্দেশ দেয় তালেবান, আর সেই নির্দেশনার কয়েক সপ্তাহ পরই এই ঘটনা সামনে এলো। বিবিসি বলছে, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দ জাদা গত মাসে একটি আদেশ জারি করেছিলেন। সেখানে তিনি বিচারকদের এমন শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যাতে জনসম্মুখে মৃত্যুদণ্ড, প্রকাশ্যে অঙ্গচ্ছেদ এবং পাথর মারার মতো শাস্তি অন্তর্ভুক্ত থাকতে পারে।